ভিতরে ঘটনা হঠাৎ তাই নিজের স্থান ঢুকে নিজেই মনে লাগলেন, ও সাহেব ও সাহেব তুমি যাও তুমি যাও। জিজ্ঞেস করবে যদি বেঁচে থাকে সে কেমন আছে, সে কেমন আছে? প্রথম যুদ্ধের ময়দানে তারা নিহত আহত হয়েছেন, তাকে সন্ধান করতে করতে ওই সাহাবার কাছে বসলেন। আমি ওই সাহাবিকে দেখলাম সত্তরের চেয়েও বেশি জখম হয়েছে, কয়টা? সত্তরের চেয়েও বেশি শরীরের জখম, বদলে রাখা ফিরে রাখা। ওই ভাই আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছেন, তখন ওই সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকেন, আপনি কেমন আছেন? তাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন, ওই কথাটা ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আমি কেমন আছি সেটা দেখার বিষয় হয়, আমার রসুল কেমন আছে এই কথা আপনি আমাকে বলেন। বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে ভালো আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে ভালো আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় ওই সাহাবী যে বলতে লাগলেন, ও ভাই আমি পৃথিবী থেকে চলে যাবো, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার তাদেরকে বলে দিও এই কথা যে তাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে যদি আমার রসুল, যদি আমার রসুলের উপর যদি আক্রমণ হয় আমি চলে যাচ্ছি পৃথিবী থেকে, তাতে আমাদের কঠিন সময়ে আমি সমস্ত আফকারি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আল্লাহর কাছে দাবি করব, আমি তো চলে আসলাম, তোমরা জীবন দিয়ে তো আমার রসুলকে রক্ষা করতে পারবা। কেমন ভালোবাসা, ভালোবাসা বেশি না কম? এই যে মেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অন্তরে যতক্ষণ পর্যন্ত মা বাবা কেশোধন পরিবার গোজন ছেলে সন্তান সমস্ত মানব জাতির চেয়ে বেশি আমার রসুলের ভালোবাসা বেশি হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে রসুলের প্রকৃত ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের আনুগত্য সবচাইতে বেশি, মা বাবার কেশোধন সন্তান পৃথিবীর সবচাইতে বেশি যেন আমাদের অন্তরে।